জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত জাতীয় সড়কটি তুষারপাতের জন্য কয়েকদিন সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছিল। যাতায়াতের মূল রাস্তাটি বন্ধ থাকায় মানুষকে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। কিন্তু এই সমস্যা এখানে প্রায়শই হয়ে থাকে। জম্মু কাশ্মীরের মানুষও এটার সঙ্গে অনেকটাই অভ্যস্ত। এরই মধ্যে চলাচলের উপযোগী হলে এই পথে 78টি সেনাবাসের একটি বিশাল কনভয় জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে মোট 2500 জন সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান ছিলেন। দিনের আলো থাকতে থাকতেই এই কনভয় যাতে শ্রীনগর পৌঁছতে পারে তারই প্রচেষ্টা চলছিল। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্বাভাবিক রইল না আর। বিকেল ঠিক 3:30 জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপুরার নিকট লেথপুরায় একটি বিস্ফোরকবাহী এসইউভি ভ্যান দ্বারা আত্মঘাতী জঙ্গি হানা মুহূর্তের মধ্যে কনভয়ের 76 ব্যাটেলিয়ানের 44 সিআরপিএফ জওয়ানের প্রাণ কেড়ে নেয়। বিস্ফোরণের তীব্রতা এত প্রবল ছিল যে সেনাবাস এবং বিস্ফোরকবাহী গাড়ি দুটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় 10 কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন সেখানকার মানুষ। কিন্তু কেন এই বিস্ফোরণ? কারাই বা এই বিস্ফোরণের নেপথ্যে? জয়েশ-ই মোহাম্মদ একটি পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন। ভারত এবং পাকিস্তানের বহু যুবককে বিশেষ বিদ্বেষপ্রসূত ভাবনায় উদ্বুদ্ধ করে এক কাল্পনিক স্বর্গ বা বেহেস্তের স্বপ্ন দেখিয়ে নরঘাতী ধর্মযুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। তাদের কর্ণধার মাসুদ আজহার এই বিস্ফোরণের দায় স্বীকার করে এবং জানা যায় কাশ্মীরেরই এক যুবক আদিল দার এই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছিল। এই জঙ্গি গোষ্ঠীর সংগঠন শক্তি এতটাই মজবুত যে এরা ভারতীয় সেনার উপর সরাসরি আক্রমণ হানতেও দ্বিধাবোধ করে না। প্রায় নিশ্চিদ্র নিরাপত্তায় যে সেনা কনভয়কে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে যেভাবে সামান্যতম শিথিলতার সুযোগকে এমন বর্বরোচিত প্রাণঘাতী বিস্ফোরণের রূপ দিতে পারে তাতে তাদের নিজস্ব নেটওয়ার্ক কতখানি মজবুত এ বিষয়ে স্পষ্ট ধারণা দেয়। সাথে একথাও মানতে হবে, স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া এত বড় প্রাণঘাতী হামলা কখনোই সম্ভব নয়। জাতীয় তদন্তকারী সংস্থা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অনুসন্ধানে প্রাথমিকভাবে যে তথ্য সামনে আসে তাতে অনুমান করা হয় প্রায় 80 আরডিএক্স এবং 300 অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক ছিল আদিলের গাড়িতে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে সংগৃহীত হল তাও চিন্তার বিষয়। ভারতবর্ষের ধ্বংস সাধনই এই জঙ্গি গোষ্ঠীর মূল লক্ষ্য, একথা ভুললে চলবে না। এই ভয়াবহ জঙ্গি হানা গোটা দেশের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। দেশের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এই বর্বরোচিত আক্রমণকে তীব্র ভাষায় নিন্দা করেন এবং বহু মানুষ পথে নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হন। শুধু এদেশেই নয়, বিশ্বের প্রায় সমস্ত দেশই এই অমানবিক কাজের তীব্র নিন্দা করেছিল। ভারত সরকার এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানকে প্রায় সমস্ত ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং পাকিস্তানের বালাকোট, যা সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে বিমান হানার মাধ্যমে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। বিশ্বের বহু দেশে 14 ফেব্রুয়ারি দিনটি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিন হিসাবে পালিত হয়। 2019 14 ফেব্রুয়ারি ভারতীয় সেনার উপর যে বীভৎস আক্রমণ নেমে এসেছিল তাতে রক্তাক্ত ছিন্ন ভিন্ন 44 জওয়ানের মধ্যে 2 বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাস আমাদেরই রাজ্যের বাসিন্দা ছিলেন। তাদের প্রত্যেকের পরিবারে মুহূর্তের মধ্যে নেমে আসে প্রিয়জন হারানোর অবর্ণনীয় যন্ত্রণা। 44 পরিবারের মানুষ যারা তাদের প্রিয়জনের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রহর গুনছিল, এক লহমায় সব শেষ হয়ে গেল। এই অমানবিকতা একেবারেই মেনে নেওয়া যায় না। তীব্র ধিক্কার জানাই তাদের যারা মানুষের জীবনের মূল্যকে এত হীন চোখে দেখে,
এবং কোমলমতি যুবকদের কাল্পনিক স্বর্গসুখের মদিরায় আচ্ছন্ন করে মানুষের হত্যা লীলায় মেতে ওঠে। সশ্রদ্ধ প্রণাম জানাই সকল নিহত সেনা জওয়ানদের, যারা আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করলেন। তাদের প্রত্যেকের পরিবারবর্গের প্রতি রইল আন্তরিক সমবেদনা। সমগ্র দেশ গভীর শ্রদ্ধায় এই বীর জওয়ানদের বলিদানকে স্মরণ করে।